তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোনের কল স্ক্রিনে অসাধারণ কিছু ইফেক্ট কিন্তু শো করতেছে। আপনারা চাইলেও আপনার ফোনে ঠিক এই ধরনের কল স্ক্রিন ব্যবহার করতে পারবেন, যা দেখে সবাই অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে কিভাবে করলেন এই অসাধারণ কাজ। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিকটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো যা হোক ভিউয়ার্স, এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তার জন্য সিম্পলি আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে কালার ফোন ফ্ল্যাশ কল লিখে। তো যখন আপনি কালার ফোন ফ্ল্যাশ কল লিখে সার্চ দিবেন, দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো আপনি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল, আর আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো যা হোক ভিউয়ার্স, ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো আপনি সিম্পলি এখানে করবেন ওকে। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার কাছে অ্যাক্সেসিবিলিটি পারমিশনটি চেয়ে নিচ্ছে। তো আপনি জাস্ট কালার ফোন এটাতে টিকমার্ক করে দিবেন। এই কালার ফোনে টিকমার্ক করে দেওয়ার পরে আপনি সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি একবার ব্যাকে ক্লিক করবেন। তো ব্যাকে আসার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেসটি চলে এসেছে, এবং এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো ইফেক্টকে আপনি ইউজ করতে পারেন। তো আপনি যে কোনো একটি ইফেক্টে ক্লিক করুন। আমি জাস্ট এই ইফেক্টটাতে ক্লিক করলাম। কোনো প্রকার অ্যাড আসলে অবশ্যই একটু ক্লোজ করে দিবেন। তো জাস্ট এখানে হানবে, লোডিং হওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন। তারপরে দেখবেন যে এই ইন্টারফেসটি আপনার সামনে চলে এসেছে। এখন যদি আপনি জাস্ট এটাকে আপনার কল স্ক্রিনে, অর্থাৎ কেউ যদি আপনাকে কল দেয় তখন সেই কল স্ক্রিনে সেট করতে চান, তাহলে জাস্ট আপনি সেট ফর অলে ক্লিক করবেন। সেট ফর অলে ক্লিক করে দিলে দেখবেন যে এখন থেকে আপনার ফোনে কেউ কল দিলে এই অটোমেটিক্যালি এই স্ক্রিনটি আপনার এখানে কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স, নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি যে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে, এবং সে জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে আপনি আপনার ফোন কল স্ক্রিনের এমন রূপ তৈরি করলেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।